কলিভাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় আমার করুণাময় গৌরসুন্দর অবতীর্ণ হলেন শচী গর্ভসিদ্ধ মাঝে। কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হলে বাবা কোথায়? শচী মায়ের ঘরে। ভগবান ওমা, অত দূরে বসেছো, কাছে যদি না আসো, কাছে কাছে না আসলে মায়া বাড়বে? একটু কাছে এসো তো মায়া বাড়াও। অত দূরে বসেছো কেন? আমি কি তোমাদের পর নাকি গো? এগিয়ে এসো। আচ্ছা, আমি এসে অবধি দেখছি গ্রামটা তো বেশ বড়, তাই না? এখানে কত ঘরের বাস জানি দেয় বাবু? এখানে কত ঘরের বাস? হ্যাঁ, 2000 ঘরের বাস এই গ্রামে? তাহলে বাবা 2000 ঘরের বাস যদি হয় তাহলে এখানে ভক্ত বই গো? ও, এখনো গৃহকর্ম সারা হয়নি? ও আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ ওমা, আমাদের সংসার সারা জীবন থাকবে, এ যাওয়ার নয়। পৃথিবী যতদিন থাকবে ততদিন সংসারও থাকবে, তাই না? কিন্তু ভগবানের এই যে লীলা কথা, এই গ্রামে এই যে মহতীয় বাসর হচ্ছে, এটা কয়দিন হবে মা? এই বছরে দুই একটা দিন, তাই তো? এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা বছরে দুই একটা দিন। তাহলে সংসারকে একটুখানি ফাঁকি না দিয়ে, সারা জনম তো সংসার করলাম, সংসারকে দুটো একটা দিন একটু ফাঁকি দিয়ে তবে তো হরিবাসরে আসতে হবে। সংসার তোমায় কখনো ছেড়ে দেবে না, সময় তোমাকে সংসার দেবে না, তোমাকে সময় বার করে নিতে হবে। শাস্ত্রী বললেন, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে যান সে কৃষ্ণ ভজে সে বড় চতুর। চাতুরালী নইলে কখনো কৃষ্ণ ভজন সম্ভব হয় না। আমরা তোমার জনমভর সংসার করে গেলাম, আমার ঠাকুর দাদা করেছে, আমার বাবা কাকারা করেছে, আমরাও করছি, আমাদের ছেলেপেলেরাও করবে। কিন্তু বলো তো মা, সংসার তোমাদের কোনোদিন কোনো কিছু দিয়েছে? সংসারের কাছ থেকে কিছু পেয়েছ? পেয়েছ কতদিন? পাওনি তা কিন্তু নয়, পেয়েছ কিছু। তবে সংসারকে যতদিন দিতে পারবে, যতদিন তোমার রূপ যৌবন থাকবে ততদিন সংসার তোমাকে দেবে। আর যখন আর দেওয়ার মতো কিছু থাকবে না, সংসারকে যখন তুমি কিছু দিতে পারবে না, সংসারও কিন্তু আর তোমাকে কিছু দেবে না। এটাই আমাদের সংসারের নিয়ম, যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমায় দেবে। তোমার দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে আর তোমাকেও আর কিছু দেবে না। তাহলে কয়েকটা দিন সংসারকে একটু ফাঁকি দিয়ে এই হরিবাসরে আসতে হয় গো জানি তাই। তাহলে আজ কলিপাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন শচী গর্ভসিদ্ধ মাঝে। নদিয়ার চাঁদ নদিয়া বিহারী আজ অবতীর্ণ হলেন ওমা নদিয়ার ভাগ্যাকাশে। কিন্তু বলুন তো বাবা, ভগবান যেখানে ছিল নিত্য গোলক বৃন্দাবনে, সেখানে ভগবানের কোনো কিছু অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল নাকি ভগবানের? যে কিনা আমার সারা বিশ্বটাকে পরিচালনা করছে, তার কি কোনো কিছুর অভাব থাকতে পারে? তাহলে অভাব যদি না থাকলো, তাহলে ভগবান সেই বৈকুণ্ঠ ধামকে পরিত্যাগ করে এই নদিয়া নবদ্বীপের মাটিতে আসলো কেন?
কিছু একটা অবশ্যই অভাব ছিল, সেই অভাবটা কি? ভগবান, ভগবানের জানবার বাসনা হলো যে আমার নাম, আমার নাম যে নাম করে ভক্তগণ দিবানী সিহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে কাঁদে, সেই নামে না জানে কি সুখ আছে, কি শান্তি আছে, এটা ভগবানের নিজেরও জানবার বাসনা হলো বাবা। যে নাম করে ভক্ত পথে পথে দিবানী সিহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদেই, না জানি আমার সেই নামে কি সুখ আছে, কি শান্তি আছে, এটা ভগবানের অন্তরে জানবার বাসনা হলো। তাই রাধারানীকে একদিন বললেন, রাধে তুমি যে দিবানী সিহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার জন্য কাঁদো, আমার নাম নিয়ে কাঁদো, বলো তো রাই তুমি কি সুখ পাও? ভগবান, ভগবানের কথা শুনে রাধারানী বললেন, বধু আমি যে তোমায় ভালোবাসি, তোমাকে ভালোবেসে তোমার নাম করে আমি কি সুখ অনুভব করি, কি শান্তি আমি পাই, সেইটা আমি তোমায় মুখে বলে কি বোঝাতে পারবো? ওমা, ভালোবাসার কথা কেউ মুখে বলে বোঝাতে পারবে? ভালোবাসার কথা কেউ মুখে বলে বোঝাতে পারবে? আসতি বাবা তো কথা কেন, ভালোবাসার কথা কেউ মুখে বলে বোঝাতে পারবে? রাধারানীও তেমন বললে, বধু আমি যে তোমাকে কতটা ভালোবাসি এটা ওজন করে দেখানোর কথা নয়, এটা মুখে বলেও বোঝানোর কথা নয়, তাহলে বুঝবে কি করে? তুমি সেই দিনে নিজে নিজে একা একা বুঝতে পারবে। কবে? তুমি তো এখন ভগবানের আসনে বসে আছো, ওই ভগবানের আসনটাকে পরিত্যাগ করে ভক্তের আসনে এসে দাঁড়াও, ভক্তের আসনে এসে দাঁড়াও, তবে তুমি বুঝতে পারবে যে ভক্তগণ তোমাকে এত ভালোবাসে কেন, তোমার নাম করে এত সুখ পায় কেন, তখনই তুমি বুঝতে পারবে। গোবিন্দ বলেন, ঠিক আছে তাই হবে, তাই যদি হয় ভগবানের আসন পরিত্যাগ করে যদি ভক্তের আসনে গিয়ে দাঁড়ালে আমি ভক্তের মনোবাসনা বুঝতে পারি, আমার নামে কি সুখ আছে, কি শান্তি আছে বুঝতে পারি, তাহলে আমি ভগবানের আসনটাকে পরিত্যাগ করে গিয়ে ভক্তের আসনে দাঁড়াব। ভগবান কি করলেন মা? তাই তো ভগবান ওই নিত্যগোলক বৃন্দাবনকে পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপের মাটিতে আসলেন। তাহলে এই হচ্ছে ভগবানের আসবার কারণ কি? দুটি কারণ ছিল, এক হচ্ছে অন্তরঙ্গ কারণ আর এক হচ্ছে বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণটা হচ্ছে অন্তরঙ্গ লইয়া করে, লইয়া করে প্রভু আমার নিজ রস আস্বাদন, রস আস্বাদন আরে বহিরঙ্গ লইয়া করে প্রভু আমার হরি নাম সংকীর্ত, হরি সংকীর্ত। এই হচ্ছে দুটি কারণ, অন্তরঙ্গ কারণটা হচ্ছে ভক্তগণ সঙ্গে নিজ রস আস্বাদন করা, আর বহিরঙ্গ কারণটা হচ্ছে কলিহত জীবকে হরি নাম দ্বারা উদ্ধার করা। এই হচ্ছে ভগবানের দুটি আসবার কারণ। আর এই অন্তরঙ্গ কারণের মধ্যে ভগবানের আরো তিনটি বাসনাও ছিল, সেই তিনটি বাসনা কি বাবা? কইছন রাধা প্রেমা, কইছন মধুরী মা, কইছন মধুরী মা, কইছন সুখে তেহু ভর, এ দিন বাঞ্ছিত ধন ব্রজে নইল পুর, ব্রজে না হইল পুর, বি ভাবিয়া না পাইল, ও ভাবিয়া না পাইল, কইছন রাধা প্রেমা,
রাধারানীর প্রেমটি কেমন, কইছ না মাধুরীমা সেই প্রেমের মাধুর্যই বা কেমন, কইছ না সুখেতে হুভোর। আমার নাম করে ভক্তগণ কি জাতীয় শোক অনুভব করে, এটা হচ্ছে ভগবানের অন্তরের বাসনা। তাই তো ভগবান বৈকুণ্ঠ ধামকে পরিত্যাগ করে নদিয়া নবদ্বীপের মাটিতে আসলেন। নদিয়া নবদ্বীপের মাটিতে এসেই ভগবান ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। শুধু আসলেন তাই নয়, এসে আবার নদিয়ার মাটিতে গড়াগড়ি দিয়ে ভগবান কাঁদছে ধুলার ওপরে। রাধে ওমা, তাহলে ভগবান আমাদের মতো কলিহত পতিত জীবের জন্য নাম আনলেন। নাম আর শুধু নাম নয় বাবা, নামের সঙ্গে আবার প্রেমও আনলেন। শুধু নামটাকে সঙ্গে করে তো ভগবান আসতে পারতো বাবা, প্রেমটাকে আনবার কি প্রয়োজন ছিল? আমরা এখন আবার প্রেমের কথা শুনলে, ভালোবাসার কথা শুনলে অনেক সময় চোখে আগুন দেই, লজ্জা পাই, তাই না? প্রেমের কথা ভালোবাসার কথা শুনলে লজ্জা হয় আমাদের। কিন্তু মা, প্রেমের কথা শুনে, প্রীতির কথা শুনে আমাদের লজ্জা হবে কেন? আমি কি আর এই এপাড়ার একটা ছেলে ওপাড়ের একটা মেয়ে প্রেম করেছে, এই ভালোবাসা করেছে, এদের গল্প করছি? আর এই গল্প যদি আমি করি আমার পিঠের চামড়া একটু থাকবে না। তাহলে এ ভালোবাসা সে ভালোবাসা নয়, এ প্রেম সে প্রেম নয়, এ প্রেম কোন প্রেম? অকৈতাব কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম লোকে না হয়, যদি হয় তার যোগ না হয় বিয়োগ, না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কভু না জি, বিয়োগ হইলে কভু না জিও। আ কৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হইম, এই প্রেম নিলকে না হয়, যদি হয় তার যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়য়। বাবা, আমাদের এই সংসারটা হচ্ছে দুঃখের সাগর। আমরা যারাই পৃথিবীতে এসেছি মনে করতে হবে আমরা দুঃখের সাগরে এসে পড়েছি, কিমা ঠিক বলেছি তো? এই সংসারে এসে কে মনে করছে যে আমি সুখে আছি? কারা কারা সুখে আছে এখানে যারা এসেছে, সুখে আছে কেউ? ভগবান সুখে রেখেছে? সংসারটা হচ্ছে দুঃখের সংসার, দুঃখের সাগর। যেমন আপনি যদি এই কাকদ্বীপে যে গঙ্গা সাগর রয়েছে, সেই গঙ্গা সাগরের জল যদি গিয়ে খেয়ে দেখেন সেই জলটা কি নোনা লাগবে? পুরীধামে যদি যান, পুরীধামে গিয়েও যদি সেই সাগরের জল পান করেন দেখবেন নোনা লাগবে? যেখানেই যান না কেন, বোম্বে যদি যান, বোম্বে সাগরে গিয়ে জল পান করলেও দেখবেন নোনা লাগছে। তাহলে যে সাগরের জল আমরা পান করি না কেন, খাই না কেন, সেটাই কিন্তু নোনা লাগবে। তেমনি আমরা যারা এসেছি এই পৃথিবীতে, তারাই কিন্তু আমরা এসেছি দুঃখের সাগরে। এখানে এসে কেউ সুখে থাকব না, আর যদিও বা কারো কখনো সুখ জীবনে এসে যায়, তাহলে মনে করতে হবে আমার লটারি কাটলে যা হয়। লটারি কেটে দেখেছো কোনোদিন? লটারি কাটলে যা হয় ওটা ভাগ্যের ব্যাপার, তোমার ভাগ্যে যদি কিছু থাকে তবে পড়বি, নইলে কিন্তু নয়। তেমনি সংসারটাও ঠিক তাই, সংসারে এসেছ এটা দুঃখের সংসার, যদি কোনো ভক্তের জীবনে সুখ হয় তাহলে মনে করতে হবে সেইটা লটারি পাওয়ার সমান, তোমার ভাগ্যে সেইটা ছিল না, পেয়েছো তুমি ব্যতিক্রম। তাহলে আজ করুণাময় গৌর সুন্দর আমার কলিপাবন অবতার কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহাতে জীবের জন্য নাম আনলেন। নাম আর প্রেম, তাহলে ওই যে বললাম নামটাকে শুধু আনতে পারতো, প্রেমকে আনলো কেন বাবা?
আচ্ছা মায়ের একটু বলো তো, যখন তোমরা কোনো সবজি রান্না করো, সবজি রান্না করতে গেলে কত রকমের মশলা দিতে হয়? মায়েরা রান্না করে না, ঠিক? ওমা, সবজি রান্না করতে গেলে আমরা অনেক রকমের মশলা দিয়ে থাকি, কিন্তু যত রকমের মশলাই দাও না কেন, তাতে যদি লবণ দেওয়া না হয়, লবণ যদি দেওয়া না হয় সেটা আস্বাদন করা যাবে? ভালো লাগবে খেতে? ভালো লাগবে না? তাহলে মহাপ্রভু দেখলেন, আমি যদি শুধু নামকে সঙ্গে করে যাই তাহলে জীবের আস্বাদন করতে কষ্ট হবে, তাই মহাপ্রভু কি করলেন, নামের সঙ্গে প্রেমকে মাখিয়ে আনলেন, যাতে জীবের আস্বাদন করতে কষ্ট না হয়। তাই মহাপ্রভু কি করছে, নাম প্রেমের ডালে মাথায় নিয়ে কলিহত জীবের ঘরে ঘরে যেতে বললেন, কাকে? নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিলেন, দাদা যাও, তুমি তুমি যাও কলিজীবের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম দান করো। কারণ কলিজীবের মানুষ তো জানে না, পূজা পাবন যাগযজ্ঞ ব্রত আদি যাই করুক না কেন, তাতে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না। একমাত্র কৃষ্ণ নাম করলেই তবে জীবের ফল পাওয়ার আশা, জীবের মুক্তির কারণ হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করলে তবেই জীব মুক্তি পাবে, কারণ জীব না হয় জানে না, কিন্তু দাদা তুমি তো জানো, তুমি যেমন করে পারো জীবকে কৃষ্ণ নাম বলাও, কৃষ্ণ নাম না বললে জীব মুক্তি পাবে না। কি বললেন? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নামৈব কেবলম, কলনস্তেব নস্তেব, নস্তেব গতিরন্নথা, গতিরন্ন কেবলম কল নস্তিব 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 গতিরন্যথা। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্ববেদ সার নাম এই শাস্ত্র মর্ম। যেমন করে পারো দাদা জীবকে নাম বলাও। নিত্যানন্দ প্রভু বললেন, দাদা এই কলিজীব বড়ই পাপাচারী, বড়ই ব্যভাচারী ব্যভিচারী, বড়ই দুরাচারী জীব, এরা সব করবে সব বলবে, কিন্তু কৃষ্ণ বলতে বললে আর বলবে না। নিত্যানন্দকে মহাপ্রভু বললেন, দাদা তুমি যেমন করে পারো বলাও, তুমি এক কাজ করবে, কি করবে? তুমি নয়নে দে, দেখিবে যারে দাদা গো হরি বলা, তারে দাদা বেতারে জীবের করে ধরি, লওয়াইবে নামে গো জীবের করে ধরি, লওয়াইবে না জীবের করে ধরি, নাম গো করে ধরি, নামা ইবে নামা
করে ধরি নওয়াইবে নাম। মহাপ্রভু বললে জীবের হাতে ধরে নাম বলাবে, কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন হাতে ধরেও যদি জীব নাম বলতে না চায় তখন আমি কি করব। মহাপ্রভু বললেন হাতে ধরেও যদি জীব নাম না বলে সর্বশেষে তুমি একটা কাজ করবে দাদা। কি কাজ? তুমি জীবের পায়ে ধরে না বলাইবে দাদা গো। জীবের পায়ে ধরে না বলাইবে, বলি জীবের পায়ে ধরে না হরি নামে বলা জীবের পায়ে ধরে না বলাইবে। হরি নামে হরে নাম ছাড়া জীবে আর গতি না, দাদা গো পায়ে ধরে না হরে নামে বলাইবে, জীবের নামে ছাড়া আরে গতি নাই, ও জীবের পায়ে ধরে না দাদা গো বলাইবে, জীবের নামে ছাড়ে আরে গতি নাই, জীবের পায়ে ধরে না দাদা বিলাইবে, হরি নাম ছাড়া জীবে কোন গতি না, জীবের পায়ে ধরে না হরি নামে বলাইবে, জীবের নামে ছাড়ায়া হরি বল হরি বল হরি আরে গতি না, জীবের পায়ে ধরে নামে বিলাবে এ নামে জপ তোমরা ঘরের কোণে এক মনে জপ তোমরা মনে মনে, জপ ঘরের কোণে
নামে ছড়ায় গতি নাই রে, জপ তোমরা মনে মনে ছড়ায় গতি নাই রে, আমরা জপ ঘরে কোনে কোনে নামে ছড়ায় গতি নাই রে, আমরা নামে জপ সব মনে মনে জপ গতি নাই রে, তোমরা নামে জপ সব মনে মনে নামে ছড়ায় গতি নাই রে, হরে নামে বিনা জীবীর কোনো গতি নাই, একবার বদন ভরে হরে নামে বল ভাই, নামে ছড়ায়ার কোনো গতি নাই, বদন ভরে হরি বল ভাই, নামে ছাড়া জীবীর কোনো গতি নাই, একবার বদন ভরে বল রে ভাই, নামে ছড়ায়ার কোনো গতি নাই, বদন ভরে হরি বল ভাই, নামে যে ভাব পারের সম্মান, বদন ভরে হরি বল ভাই, নামে যে ভাব পারের সম্মান, অবদান ছাড়া জীবের কোনো গতি নাই, এই নামে যেন কেউ ভুল না হৃদয়, কোনো গতি নাই নামে যেন কেউ ভুল না গো, নামে ছাড়া জীবের কোনো গতি নাই, নামে ছাড়া জীবে কোনো গতি নাই, হ্যাঁ গো মা, এই জগতে যত কিছু দেখছো যা কিছু করছো সব কিছু মিথ্যা, মিথ্যা জগৎ, জগতে যত কিছুই করো না কেন মনে রাখতে হবে যে আমরা যা করছি সব মিথ্যা, জগতে কিছু সত্য বলে যদি কিছু থাকে একমাত্র কৃষ্ণ নামটাই সত্য, আর সকল কিছু মিথ্যা, তাই আমরা সবাই এসেছি কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণ ভজিবার তারে তোরে সংসারে আয়ে নো, সংসারে আয়ে নো, পিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ শাম হইল, বৃক্ষ শাম হইল, পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারেতে কক্ষ বাসা করে, কক্ষ বাসা করে, কৃষ্ণের ভজন সাধন করব বলে আমরা পৃথিবীতে এলাম বাবা। আচ্ছা বলুন তো মা, এই কীর্তন গানটা এমনই একটা গান, এই কীর্তন গান যদি কেউ মন দিয়ে করে, কীর্তন যদি কেউ মন দিয়ে শোনে মা, তাহলে তার আর আলাদা করে ভজন সাধন করতে হয় না, কীর্তনের মধ্যে যে ভজন সাধন লুকিয়ে আছে এটা কিন্তু অন্য কোনো গান বাজনার মধ্যে পাবেন না, এটা একমাত্র কীর্তনেই সম্ভব, কীর্তনের মধ্যে দিয়েই ভজন সাধন করা হয়ে যাবে, আলাদা করে আপনাকে ঘরে বসে করতে হবে না, আর কীর্তন শুনতে শুনতে যদি কোনো ভক্ত দুফোঁটার নয়নের জল একবার ফেলতে পারে না মা, ভগবানের নাম শুনে যদি কোনো ভক্তের নয়ন থেকে দুফোঁটা নয়ন বাড়ি বর্ষণ হয়, ভগবান কি বললেন বাবা,
বৎসির পশ্চাতে যেমন ধাই গাভীগণ, ভক্তের পশ্চাতে তেমন ধাই জনার দল। আপনাকে ভগবান খুঁজতে মন্দিরে যেতে হবে না বাবা, আপনার অন্তরে যদি শুদ্ধ ভক্তি থাকে ভগবান আপনাকে খুঁজবে। শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্ব, শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখলেই বাকি হয়। ভগবান ভগবান করে আপনাকে ভগবানের পিছনে ছুটতে হবে না। ভগবান বলেছে কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল দিয়ে একবার আমায় ডাকে, আমি শুধু এ জন্মে নয় জন্মে জন্মান্তরে সেই ভক্তের চরণের কেনা দাস হয়ে যায়। তাহলে ভগবান আপনার পিছনে পিছনে ঘুরবে বাবা, আপনাকে ভগবানের পিছনে ঘুরতে হবে না। কিন্তু আপনি নামটা একবার সঠিকভাবে ঘরে বসে করুন। নামটা যদি করার মতো করা হয়, মা একটা গাছের তলায় দাঁড়িয়ে যদি আমরা জোরে জোরে হাতে তালি দেই তাহলে কি হবে, গাছে যদি কোনো পাখি থাকে সেই পাখিগুলো হাতের তালির শব্দে পালিয়ে যায়, তেমনি আমাদের এই দেহটাও কিন্তু একটা গাছ বা বৃক্ষ। এই গাছেও কিন্তু কিছু পাপ পাখি বাস করছে, যেগুলোর নাম কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই পাখিগুলোকে আস্তে আস্তে বিদায় দিতে হবে কি করে, ঘরে বসে বসে যদি কৃষ্ণ নাম করে, হাতে তালি দিয়ে ঘরে বসে বসে কৃষ্ণ নাম করতে হবে, তবেই না একমাত্র আপনাদের এই দেহ ধীরে পাপ পাখিগুলো ধীরে ধীরে বিদায় নেবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সবাই মিলি এই কমিটির কাকুরা দাদা ভাইরা এত সুন্দর একটা মহতীয় বর্ষের আয়োজন করেছে, আমরা সবাই এসেছি, খুব সুন্দর। তাহলে এত বড় সুযোগ আর কোনোদিন হবে কিনা সম্ভব নয়। তাহলে যখন হয়েছে সবাই মিলে একটু বসে হাতে তালি দিয়ে নাম করা যাবে তো, সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলকে জমিতে শুধু কৃষ্ণ নামটাই মা সত্য, আর কিছু সত্য নয়, আর কিছু সঙ্গে তোমরা আনো নি আর সঙ্গে করে কিছু নিয়েও যাবে না। রাধে রাধে। তাহলে আজ ভগবান নদিয়া নবদ্বীপের মাটিতে এসেছে, ভগবান নদিয়া নবদ্বীপের মাটিতে এসে কি করছে মা,
ভগবান ভক্তগণ সঙ্গে খেলা করছে, ভক্তগণকে সঙ্গে করে ভগবান খেলা করছে। কোথায়? সেই সুরধরে গঙ্গার তীরে। কেমন করে খেলা করছেন বাবা? আজ খেলায়েবে বিনোদ খেলা, আমার গোরা বন বনমালে খেলায়ে বিনোদ খেলা। গোরবন মালি খেলায়েবে বিনোদ খেলা, আমার গোরবন মালি ও খেলায়েবে বিনোদ খেলা। আমার গরবন মালি আজ পুলিন বিহার মারে, আমার যত ভক্ত মন্ডলি হরি পুলিন বিহার হরকারে, যত ভক্ত মন্ডলি আজ পুলিন বিহার মারে, যত ভক্ত মন্ডলি আমার পুলিন বিহার ভক্তগণ সঙ্গে খেলে, আজ গোরা ভক্তগণ সঙ্গে খেলে, কত ভক্তগণ সঙ্গে খেলে, সুরধ্বনির দিনে জেনে দেয় হরে কৃষ্ণ।